যেমন আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের কিনোট স্পিকার ডক্টর সাইদুর রহমান চৌধুরী, কোরআন ইজ দ্য ডিভাইন মেসেজ ফর ম্যানকাইন্ড, এই টপিকের উপরে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ইমাম এবং সম্মানিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাই এবং বোনেরা, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বীরা, মা এবং বোনেরা, শিশু কিশোর তরুণ তরুণীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিশ্চিত হলাম যে এখন পর্যন্ত লাঞ্চ সার্ভ হয় নাই, তার মানেটা হচ্ছে সালামের জবাবটা যদি আরো জোরে সোরে হইতো, মহব্বতের সাথে হইতো, তাহলে আমি মনে করতাম যে না, লাঞ্চ সার্ভ হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি জানি একজন চিকিৎসক হিসাবে এবং একজন নব বৃদ্ধ মানুষ, আবার যেহেতু দাড়ি সব সাদা, এটা বৃদ্ধ অবস্থার একটা প্রতীক, নববৃদ্ধ মানুষ হিসাবে আমি বুঝি যে লাঞ্চ না খেয়ে বক্তৃতা শোনা খুব কঠিন কাজ। এবং আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অন্তরে, আমাদের সকলের অন্তরে তিনি এমন শক্তি, এমন সন্তুষ্টি আমাদের অন্তরে দিবেন যে ক্ষুধার কথা আমাদের ইনশাআল্লাহ মনেও থাকবে না। আপনারা সবাই সাক্ষী, আপনারা 17 ঘন্টা 18 ঘন্টা রামাদানের সিয়াম করেছেন, করেছি আমরা সবাই, আলহামদুলিল্লাহ ক্ষুধা বুঝিনি, ঠিক না? ক্ষুধা বুঝিনি। আসুন আমি খুব দীর্ঘ সময় না নিয়ে কোরআনের কিছু মৌলিক বিষয়ে দু একটা পয়েন্ট আলোচনা করে ইনশাআল্লাহ লাঞ্চের জন্য আপনাদের সুযোগ করে করার চেষ্টা করব। আমার আগের আমার প্রিয় ভাই সবরের উপরে বিপদ মুসিবত কীভাবে মোকাবেলা করতে হয় এত সুন্দরভাবে বলেছেন যে এর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। দুপুরের আগেও আমি মোতারাম রফিকুল ইসলাম ভাইয়ের বক্তব্যেও কথা বুঝলাম যে কোরআনে আমাদের যে অনুপ্রেরণা, আমাদের যে উৎস, এই উৎসের মধ্যে আছে আমাদের দুনিয়াবী শান্তি এবং আখেরাতের শান্তি। আমি আমার বক্তব্য ফরমালি শুরু করার আগে, যদি আপনারা বেয়াদবি না নেন, আমি একটা প্রশ্ন এখানে ভাইদের সামনে করতে চাই। যদি বোনেরাও পার্টিসিপেট করেন আলহামদুলিল্লাহ খুবই ভালো। সেই কোশ্চেনটা হলো, গত বছরের জানুয়ারি মাস থেকে এই বছরের আগস্ট মাসের 6 তারিখ পর্যন্ত আপনারা কয়জন আছেন যারা কোরআন শরীফ অর্থসহ খতম করেছেন? যদি কাইন্ডলি একটু হাত তুলেন। এই 1.5 বছরে কোরআন শরীফ অর্থসহ খতম করেছেন একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন কিংবা 10 জন, হয়তো অনেকে হাত তুলেছেন, আমি দেখি নাই। আমি কি আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে আমাদের সকলের কাছে এই অনুরোধটা করতে পারি যে আসুন আমরা অর্থসহ কোরআন খতম করার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে পরামর্শ দিয়েছিলেন সবচেয়ে কম সময়ে কোরআন খতম করা, 1 সপ্তাহ।
এক সপ্তাহের মধ্যে একবার কোরআন শরীফ খতম করার কথা বলেছেন। আমরা নিজেরা যদি কোরআন না পড়ি কিংবা না বুঝি, কোরআনের উপর যত আলোচনাই হবে তা কিন্তু কাজে দেবে না। কোরআনই হচ্ছে একমাত্র বই যেখানে একটা শব্দ পড়লে দশটা নেকি লেখা হয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম রেখেছেন রহমান। কি জন্য? তিনি মানুষকে কোরআনের জ্ঞান দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন রহমান দয়ালু, কেননা তিনি কোরআনের ইলম দিয়েছেন আমাদেরকে। আর সেই কোরআনকে যদি মর্যাদার সাথে আমরা নিজেদের জীবন থেকে দূরে রাখি, তাহলে কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্য কিন্তু সফল হল না। এবং কোরআন শরীফ এই রামাদানের যত মর্যাদা, আপনারা সবাই দীর্ঘ আলোচনা শুনেছেন, রামাদান মাস শুরু হলেই আলোচনাগুলো শুরু হয়। শাহরু রামাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন মাস, শাহরু রামাদান, রামাদান মাস, যা যে মাসে কোরআন নাজিল হয়েছে, এটা পুরো মানব জাতির জন্য বাইয়েনা, পুরো মানব জাতির জন্য গাইডেন্স, হেদায়াত। কিন্তু সেই কোরআন আমাদের উপর নাজিল হয়েছে, যে কোরআন আমাদের সুসংবাদ দিয়েছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাত লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আল্লাহ পাকের ওয়াদা, যারা ঈমান এনেছেন এবং আমলে সালেহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন এবং তাদেরকে অনেক বড় পুরস্কার দিবেন। যদি কোরআন পড়ে এই শিক্ষা যদি আমাদের না হতো, তাহলে আমাদের এই অনুপ্রেরণা হয়তো পেতাম না 17 ঘন্টা কিংবা 18 ঘন্টা রোজা রাখা এক মাস ব্যাপী সামারে গরমের মধ্যে। লন্ডনের ভাই বোনেরা 20 ঘন্টা রোজা রেখেছেন এই বছর, 20 ঘন্টা। এই অনুপ্রেরণা আসলো কোত্থেকে? কোরআন থেকে। কোরআনের প্রতি মহাব্বত, এই কোরআনের প্রতি মহাব্বত আমাদেরকে নিয়ে গিয়েছে আল্লাহ তাআলার প্রতি মহাব্বত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত। সুতরাং আমরা কোরআনকে নিজেরা না পড়ে, নিজেরা কোরআনকে না বুঝে কোরআনের পুরো আমরা বেনিফিট কিন্তু পাব না। এদিক থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করি, রাব্বুল আলামিন যে জন্য কোরআন নাজিল হয়েছে আমাদের জীবনে, যেন সেই কোরআনকে আমরা বাস্তবায়ন করি। কোরআনের সর্বশ্রেষ্ঠ বেনিফিট এই দুনিয়ার মানুষ পায় সেটা কি? সেটা হচ্ছে আখলাক। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞেস করা হলো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিয়েছেন, কেন কোরআন পড়ো না? কোরআনই তো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। তাহলে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হওয়ার জন্য আমরা কোরআনের শিক্ষাকে বাদ দিয়ে কোনোদিন নিজেদেরকে উন্নত মানের মানুষে পরিণত করতে পারব, এই কথাটা আমরা মেনে নেই। ইংরেজিতে একটা কথা আছে, আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং মানেটা কি? জি, আউটস্ট্যান্ডিং মানে, আউটস্ট্যান্ডিং মানে তিনি সাংঘাতিক ভালো, এক্সট্রা অর্ডিনারি, বেস্ট। কেমন? যদি কেউ আউটস্ট্যান্ডিং এর অর্থটা এই নেন, স্ট্যান্ডিং আউটসাইড দ্য ডোর, তাহলে এটা আউটস্ট্যান্ডিং হলো কিনা? স্ট্যান্ডিং আউটসাইড দ্য ডোর ইজ নট দ্য মিনিং অফ আউটস্ট্যান্ডিং। তাহলে কোরআনের বেলায়, কোরআন চাচ্ছে আমাদের জীবনে উন্নত আখলাক তৈরি করতে, আমরা বলছি কোরআনের দরকার নাই, আমরা বেশি বেশি করে নামাজ পড়ব, বেশি বেশি করে দান খয়রাত করব, বহুবার হজ করব। তাহলে কোরআনের সেই আউটস্ট্যান্ডিং এর মিনিংটা যদি আমরা একটু ডিস্টর্ট করে ফেলি, একটু বাঁকা করে ফেলি, যে অর্থ দাঁড়ায় তাহলে আমাদের জীবনটা কি সেরকম কিনা?
আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন সূরা আত-তাহাতে 2 নম্বর আয়াত, মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। আমি দুর্ভাগ্যর আপনাদেরকে দুর্ভাগ্যহীন বানানোর জন্য আমি কোরআন নাযিল করিনি। তাহলে কোরআন মানুষকে কি বানায়? সৌভাগ্যবান বানায়, মানুষকে বানায় বেস্ট বেস্ট মানুষ। আমি আমার আলোচনাটাকে একটু যদি ঘুরিয়ে দেই যে হাউ কোরআন ক্রিয়েট বেস্ট সিটিজেন, তাহলে আমার মনে হয় দুটা উদ্দেশ্যই সফল হয়ে যাবে। একটা হচ্ছে দ্য ডিভাইন গাইডেন্সটাও কভার হবে, বেস্ট সিটিজেনও কোরআন বানাতে পারে। আমরা যারা কোরআন অনুধাব মানে কোরআন আমরা যারা অধ্যয়ন করি, যারা কোরআন পড়াশোনা করি, আমাদের বোঝার কোনো বাকি নাই যে কোরআন ইজ দ্য বেস্ট গাইডেন্স। কিন্তু এদেশের মানুষ, আজকে আমরা যে জমানায় বসবাস করছি, যেখানে আছে ডোনাল্ড ট্রাম্প, যেখানে আছে আরও সমস্ত ইসলাম বিদ্বেষী ব্যক্তিত্ব, তাদের কাছে যদি কোরআনের শিক্ষাটা যদি স্পষ্ট হতো, তারা সম্পূর্ণ চেঞ্জ হয়ে তারা ভিন্ন মানুষে পরিণত হতো, তারা আমেরিকার জন্য সৌভাগ্যবান হতো। এই বেস্ট সিটিজেন আমরা কোরআন থেকে বোঝার চেষ্টা করি। কোরআনকে যারা বুঝেছেন অথচ মুসলিম হন নাই, এরকম কয়েকজন ব্যক্তি আমি জানি আপনারা পরিচিত কিনা, লেসলি হ্যাজেলটন একজন ইহুদি সাংবাদিক ছিলেন, যিনি শুধু কোরআন বোঝার জন্যে আরবি শিখেছেন, যদিও তিনি মুসলমান না, ইহুদির ঘরে জন্মলাভ করা, নিজেকে এখন তিনি মনে করেন অ্যাগনস্টিক সংশয়বাদী, যিনি অস্বীকারও করেন না আবার বিশ্বাসও করেন না আল্লাহর অস্তিত্ব। ওনার কথা, কোরআনকে বুঝতে হলে আরবি না বুঝে কোরআন বোঝা যাবে না। আসুন, কোরআন কীভাবে বেস্ট সিটিজেন তৈরি করে আমি তার কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা আলোচনা শেষ করি। ইনশাআল্লাহ আপনাদের লাঞ্চ সময় মতো সার্ভ করা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, এটা সূরা আল আহজাব 70 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো। তাহলে কোরআন মানুষকে সত্যবাদী বানায়, কোরআন মানুষকে রেসপন্সিবল বানায় টুয়ার্ডস দ্য ক্রিয়েচার অফ দ্য ক্রিয়েটার অফ দ্য হোল ইউনিভার্স, কোরআন মানুষকে রেসপন্সিবল বানায়। তাহলে এটা প্রথম ভালো নাগরিকের একটা গুণ হচ্ছে সত্যবাদিতা, আর কোরআন মানুষকে সত্যবাদী বানায়। এবং পরবর্তী আয়াত আপনারা দেখবেন সূরা আন-নিসা 135 নম্বর আয়াত। সম্ভবত এই আয়াতটা হার্ভার্ড ইউনিভার্সিটিতে সম্ভবত একটা ফ্যাকাল্টি অফ ল, তারা এই আয়াতটাকে খুব উঁচুতে স্থান দিয়েছে, কেননা এত সুন্দর কথা, সত্য কথা অনেক ধর্মগ্রন্থে নাই কিংবা কোনো ধর্মগ্রন্থে নাই। সেটা হচ্ছে এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা আলিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আও আল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, হে ইমানদাররা, তোমরা সত্যের সাক্ষী হয়ে মজবুতভাবে দাঁড়াও, তোমরা সাক্ষী হও অত্যন্ত দৃঢ়ভাবে, এবং তোমরা ন্যায় বিচার জাস্টিস জাস্টিসের পক্ষে তোমরা অবলম্বন করো, এবং তোমরা সাক্ষী হও মানুষের প্রতি, সাক্ষী হও জাস্টিসের পক্ষে, এবং এই সাক্ষীদান যদি তোমাদের নিজেদের বেলায় হয় এবং তোমাদের প্যারেন্টস, তোমাদের বাবা মা, তোমাদের ছেলে মেয়ে, এমনকি তোমাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যদি হয়, তাহলেও তোমরা সত্য থেকে এক পাও তোমরা দূরে স্থান নেবে না। তাহলে আল্লাহ পাকের আদেশ সত্যের পক্ষে থাকা। আর রসুলের পাক সাল্লাল্লাহু সাল্লাম যখন মদিনায় হিজরত করে যাচ্ছিলেন মক্কা থেকে, তিনি কী দোয়া করছিলেন? রব্বি আদখিলনি মুদখাল সিদ্দিকি ওয়া আখরিজনি মুখরাজ সিদ্দিকি ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, হে আল্লাহ, তুমি আমাকে যেখান থেকে বের করে নিয়ে যাবে সত্যতার সাথে আমাকে বের করে নিয়ে যাও, আর যেখানে আমাকে প্রবেশ করাবে
সত্যতার সাথে আমাকে প্রবেশ করাবে। তাহলে সত্যবাদিতা কোরআন শরীফের একটা বড় শিক্ষা পুরো মানব জাতির প্রতি। আর দ্বিতীয় শিক্ষা হচ্ছে সিনসিয়ারিটি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি মানুষকে এই উপদেশ দিয়েছি, এই আদেশ দিয়েছি, তোমরা শুধুমাত্র আল্লাহরই ইবাদত বন্দেগী করো এবং খালেস ভাবে আন্তরিকতার সাথে তোমরা দিনের মধ্যে তোমরা দিন কায়েম করো এবং আন্তরিকভাবে আল্লাহ তাআলার আনুগত্য করো। তাহলে অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি অ্যানাদার গুণ, অ্যানাদার কোয়ালিটি যেটা আল্লাহ পাক কোরআন শরীফে শিক্ষা দিয়েছেন। এবং কোরআন শরীফের আরেকটা শিক্ষা যে কীভাবে স্বার্থহীন, নিঃস্বার্থ, আনসেলফিশ, দুনিয়ার এমন কোন জায়গায় আমরা যখন মসজিদে আসি, ইসলামের পরিবেশে আসি, আমরা শান্তি আর ন্যায় ন্যায় সব কিছু আমরা দেখতে পারি। আমরা কারোর উপরে জুলুম দেখি না, যদিও দেখি সামান্য, যদিও দেখি আমরা মাফ করি। কিন্তু মসজিদের বাইরে, ইসলামী পরিবেশের বাইরে সব জায়গায় হচ্ছে স্বার্থপরতা। মানুষ যা করে ছবি তোলার জন্য করে, কেউ যদি দান করে সবাই জানুক আমি কত দান দিই, এবং কেউ যদি মানুষের নেতৃত্ব গ্রহণ করে তারা তাদের প্রভাব বিস্তার করতে চায়, দেখাতে চায় লুক অ্যাট মি হাউ পাওয়ারফুল আই এম। আর ইসলামের শিক্ষাটা কী ছিল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কী ছিল, সাইয়্যিদুল কওমি খাদিমাহু, কৌমের নেতারা, জনগণের নেতারা হচ্ছে কৌমের খাদেম, সেবক। আর ইসলাম শিক্ষা দিচ্ছে নিঃস্বার্থপর, নিঃস্বার্থপর হওয়া। এটা হচ্ছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম, সূরা আলে ইমরান 92 verse number 92। আল্লাহ পাক বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত কল্যাণ অর্জন করতে পারো না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিসগুলো আল্লাহর জন্যে তোমরা কোরবানি না করবে। তাহলে এভরিথিং আমরা যা করি সব কিছু করি আল্লাহর জন্য। আমরা খাই আল্লাহর জন্যে, কেননা শরীরের সুস্থতা হলে ইবাদত বন্দেগী করা যায়। আমরা যা অর্জন করি, আয় উপার্জন করি, তা করি আল্লাহর জন্যে করি, কেননা আমাদের পরিবার সন্তানাদি তাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের দৃষ্টি হারামের দিকে চলে যাবে, পরিবারের প্রতি দায়িত্ব পালন করা হয় না। এবং আমরা দেখছি আমাদের চতুর্পাশে যে দারিদ্রতা মানুষকে ভুল পথে চালায়। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দোয়াও করেছেন যে আল্লাহ তাআলার কাছে দারিদ্রতা থেকে তোমরা পানাহ চাইবে, মুক্তি চাইবে, কেননা দারিদ্রতা মানুষকে ইমানহীনতার দিকে পুশ করে। চতুর্থ গুণাবলী যা কোরআনে আল্লাহ পাক বলেছেন তা হচ্ছে হাম্বলনেস, বিনয়, নম্রতা। হ্যাঁ, এখানে সূরা আল ফুরকান 63 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইবাদুর রাহমানাল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটার অর্থ দাঁড়াচ্ছে যখন আল্লাহর বান্দারা, রহমানের বান্দারা যখন মাটির উপরে চলাফেরা করে তারা অত্যন্ত বিনয়ের সাথে চলাফেরা করে। এবং ওয়ান অফ দ্য সুন্না প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রফেট সাল্লাম কখনো বুক উঁচু করে হাঁটতেন না, উনি হাঁটতেন অত্যন্ত বিনয়ের সাথে, বরং ওনার দৃষ্টি মাটির দিকে থাকত। ইসলাম এই ধরনের হাম্বলনেস তৈরি করতে চায়। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তার বেস্ট এক্সাম্পল। কোরআন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র তার আমরা বহু উদাহরণ আমরা দেখতে পাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয়ের লগ্নে যখন মক্কায় প্রবেশ করেন, হ্যাঁ, যখন ওনার সব শক্তিশালী যে ব্রিগেড ছিল
মক্কায় যখন তিনি বিজয়ীর বেশে প্রবেশ করছেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ঘোড়ার পিঠে গিয়ে ঠেকছিল। উনি মাথা নিচু করে বিনয়ের সাথে প্রবেশ করছিলেন, যে মক্কা ওনাকে থাকতে দিল না এবং মক্কার দিকে তাকিয়ে তিনি চোখের পানি ফেলে দিয়েছেন, হে মক্কা আমি তোমাকে ভালোবাসি, তোমার লোকেরা আমাকে থাকতে দিল না। আর সেই রাসূল মক্কায় যখন প্রবেশ করেন, অত্যন্ত বিনয়ের বেশে প্রবেশ করেন। আমরা আরো দেখি তিনি ঘোষণা দিলেন যে কয়েকজন ব্যক্তি যাদের ভূমিকা ছিল অত্যন্ত ডিস্ট্রাকটিভ, তিনি বলছেন তাদের কোনো ক্ষমা নাই। আজকে মক্কা সবার জন্য জেনারেল মার্সি, আবু এমনকি আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নিবে, আবু সুফিয়ান ভার্চুয়ালি ছিলেন মক্কার তখনকার মেয়র, আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নিবে তিনিও আজকে নিরাপদ, কোনো প্রতিশোধ আজকে নাই। কিন্তু পাঁচজন ব্যক্তি তার ব্যতিক্রম ছিলেন, তাই তার মধ্যে একজন ছিলেন আবু জাহেলের ছেলে, আবু জাহেলের ছেলে ইকরিমা রাদিয়াল্লাহু আনহু, পরবর্তী সময় যিনি ঈমান গ্রহণ করেছিলেন। ইকরিমার স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, উনি চলে আসছেন কিভাবে, সামহাউ শি ম্যানেজ টু গেট ইন ফ্রন্ট অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথার চেহারার কাপড় তিনি সরিয়ে ফেলে বললেন যে আপনাকে আমি এত বেশি ঘৃণা করতাম, এই মক্কার বুকে এর চেয়ে বেশি আমি কাউকে ঘৃণা করিনি, আমি সেই ব্যক্তি মুহাম্মাদের প্রতি আজকে আমি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার সম্পর্কে এই কথা আছে যে আপনার কাছে হাত পাতে আপনি সে হাত খালি হাতে ফিরিয়ে দেন না, আমি আপনার কাছে আজকে হাত পাচ্ছি, আমাকে আপনি কথা দেন আমার হাত আপনি খালি হাতে ফিরিয়ে দিবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমি আমার কথা রাখবো, বলো তুমি কি চাও। তিনি বললেন, আমার স্বামীকে আপনার জীবন ভিক্ষা দিতে হবে। তোমার স্বামী কে? আমার স্বামী হচ্ছে ইকরিমা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন, তিনি বললেন আমি তোমার স্বামীর মৃত্যুদণ্ড মাফ করে দিলাম। পরবর্তী সময়ে ইকরিমা ঈমান আনলেন এবং তিনি মুসলিম বাহিনীর সাথে এক যুদ্ধে শাহাদাত বরণ করেন। সম্মানিত ভাই এবং বোনেরা, যেই ক্ষমা ঘোষণার যে নীতি, বিনয়ের নীতি, আমরা আরো পাই সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান 134 নম্বর আয়াতে বা 133 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আকাশ এবং পৃথিবীব্যাপী এবং যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াজ-যারাঈ ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা সচ্ছলতার সময়ে এবং অভাবের সময়ে দু অবস্থাতেই, হোয়েদার দে আর রিচ অর হোয়েদার দে আর ইন পভার্টি, তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, আর যারা নিজেদের রাগকে কন্ট্রোল করে এবং যারা মানুষকে ক্ষমা করে দেয়, আর বস্তুত আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনদেরকে ভালোবাসেন। সূরা লোকমান পুরো সূরাটাই এত সুন্দর একটা সূরা। আপনারা জানেন লোকমান নবী ছিলেন কি না এই ব্যাপারে বিতর্ক আছে, কিন্তু ওনার নামে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিম, একজন অত্যন্ত জ্ঞানী, আল্লাহ পাকের স্বীকৃতি যে লোকমান একজন জ্ঞানী লোক ছিলেন। তিনি নবী থাকতেও পারেন নাও থাকতে পারেন, তবে স্কলাররা মনে করেন তিনি নবী ছিলেন না। কোরআন শরীফে একটি সূরার নাম সূরা লোকমান। এই লোকমানে তার ছেলেকে যেভাবে উপদেশ দিচ্ছেন, এই উপদেশগুলো আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে সূরা বানী ইসরাইল, সূরা বানী ইসরাইলে যে সমস্ত গুণাবলীর কথা বলা আছে সেখানে আল্লাহ পাক অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন যে কি কি 14টা গুণ ছিল, মেরাজের 14টা শিক্ষা,
এবং দেখুন বিশ্লেষণ করে সবগুলো গুণাবলী প্রায় বলা যায় সবগুলো মানুষ সম্পর্কিত, পিতা মাতার প্রতি দায়িত্বশীল হওয়া, সমাজের প্রতি দায়িত্বশীল হওয়া এবং হাম্বল হওয়া, হ্যাঁ, এবং মিতব্যয়ী হওয়া। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, হ্যাঁ, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই, এইভাবে আল্লাহ পাক সম্বোধন করেছেন। এবং মাটির বুকে যারা অহংকার করে চলে তারা করে, আল্লাহ পাক তাদের ব্যাপারে উপদেশ দিয়েছে যে তোমরা কি তো মাটির নিচে চলে যেতে পারবে, একে একে পৃথিবীটাকে তোমরা পায়ের তলায় মানে একদম ভূগর্ভে নিয়ে যেতে পারবে, সুতরাং হাম্বল হয়ে চলাফেরা করো, ভালো সিটিজেন হওয়ার বেস্ট এক্সাম্পল সুরা হুজুরাত, সুরা বনী ইসরাইল, সুরা লোকমান, সুরা হুজুরাত, এই সুরাগুলো আমাদের জীবনে বিরাট একটা শিক্ষা যে কীভাবে কোরআন মানুষকে অনেক উন্নত মানুষে পরিণত করে। আসুন আলোচনার শেষ দিকে এসে কয়েকটি কথা না বললেই নয়, আজকে আমরা যে সময়ে বসবাস করছি, একদিকে হেট্রেড আমাদের সম্পর্কে ঘৃণা ছড়ানো হচ্ছে দুনিয়ার যে কোনো জায়গায়, মুসলিম নামধারী কোনো ব্যক্তি যদি অপকর্ম করে আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর ব্যক্তিবর্গ, যাদের মধ্যে আছে পলিটিশিয়ান, যাদের মধ্যে আছে শিল্পপতি ধনী, এক কথাতেই তারা দোষ দিয়ে দিবে রেডিক্যাল ইসলাম। অথচ ফ্রান্সের ঘটনা, এর জন্য আমরা অত্যন্ত মর্মাহত, গভীরভাবে আমরা মর্মাহত, অরল্যান্ডোতে যেই ঘটনা আমরা অত্যন্ত মর্মাহত, সমস্ত মুসলিম কমিউনিটি ওয়ার্ল্ড ওয়াইড এই জাতীয় ঘটনাগুলোর নিন্দা করেছে, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের লোক রয়ে গেছে যারা মুসলিমদেরকে এর জন্য দোষারোপ করছে। এই ক্ষেত্রে বলে নেওয়া ভালো, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন পুরো মানব জাতি এবং বিশ্ব জগৎ ইউনিভার্সের প্রতি রাহমা হিসেবে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে পুরো মানব জাতি কিংবা পুরো মহাবিশ্বের প্রতি রাহমা ছাড়া অন্য কিছু হিসেবে পাঠাইনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমা ছিলেন আরবদের প্রতি, রাহমা ছিলেন অনারবদের প্রতি, বরং বিদায়ী ভাবে তিনি বলে গিয়েছেন আরবের উপরে অনারবের কোনো সুপিরিয়রিটি নাই, সাদার উপরে কালোর কোনো সুপিরিয়রিটি নাই, কালোর উপরে সাদার কোনো সুপিরিয়রিটি নাই, তিনি সাম্য ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছেন। আমাদেরকে এক বাক্যে মেনে নিতে হবে, ইসলামে সন্ত্রাসবাদ, ইসলামে এক্সট্রিমিজমের কোনো স্থান নাই, ইসলামে সন্ত্রাসবাদ এবং এক্সট্রিমিজমের কোনো স্থান নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পুরো মানব জাতি পুরো ইউনিভার্সের প্রতি রাহমা, কিন্তু আমাদেরকে, আমরা যারা কোরআনের অনুসারী, আমরা যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমাদেরকে এই চ্যালেঞ্জ দিতে হবে যে আমরা প্রমাণ করে দিই, আমরা আমাদের ফ্যামিলিতে, আমাদের কমিউনিটিতে, আমাদের কাজের ক্ষেত্রে আমরা হচ্ছি এদেশের মানুষের প্রতি রাহমা। উই হ্যাভ টু প্রুভ ইট, ইফ উই ডোন্ট টেক দ্য রেসপন্সিবিলিটি দেন উই উইল হ্যাভ মোর ক্যালামিটিজ অন দ্য ওয়ে টু গালফ আস। এই ক্ষেত্রে একটি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক বলছেন কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটি মধ্যমপন্থী জাতি হিসাবে, তোমরা পুরো মানব জাতির প্রতি সাক্ষী হবে আর তোমাদের উপরে সাক্ষী হবে রাসূলরা। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা যারা কোরআনকে ভালোবাসি, আমরা সবাই কোরআনকে ভালোবাসি, একজন ব্যক্তি এখানে বলবেন যে না আমি কোরআনকে ভালোবাসি না? উই ক্যানট বিলিভ দ্যাট।
আমরা কি মনে করতে পারি যে একজন মুসলিম কোরআনকে ভালোবাসে না? সবাই কোরআনকে ভালোবাসে। থাকতে পারে কিছু মুসলিম নামধারী যাদের কোরআনের কোনো নলেজ নাই, দিনের কোনো নলেজ নাই, তাদের উল্টাপাল্টা কথাবার্তায় আমাদের কিছু যায় আসে না। আমরা যারা কোরআনকে ভালোবাসি আমাদের কিন্তু দায়িত্ব কোরআনের চরিত্র মানুষকে দেখা। কোরআন ভালো একথা বলতে যত ভালো শোনায়, মানুষ যখন দেখবে যে কোরআন দেখতে খুব ভালো, তখন আরও বেশি মানুষ কনভিন্স হবে যে হ্যাঁ কোরআন ভালো। মানুষ শুধু দেখবে না কোরআন ভালো, মানুষ যখন ফিল করবে, হাত দিয়ে অনুভব করবে যে কোরআনের যারা ধারক বাহক তারা সত্যিই খুব ভালো, তাহলে পরিস্থিতি অন্য হবে। আর আমরা যদি তা না করি আমাদের জন্য বিপদ আসন্ন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষের কাছে সৎ মানুষ, ভালো মানুষ হিসেবে মানুষ ইমানদারদেরকে দেখতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আরও উঁচু জায়গায়। সেটা কি? আমরা এই দোয়াটা করি যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদের স্পাউসদের, আমাদের চিলড্রেনদেরকে তুমি এরকম বানিয়ে দাও যখন তাদের দিকে আমাদের দৃষ্টি যাবে আমাদের চোখ শীতল হয়ে আসবে, আমাদের চোখে আমরা শান্তি অনুভব করব, আর আমাদেরকে তুমি মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। সম্মানিত ভাই এবং বোনেরা, এই ইমামত অর্থাৎ ইমামতকে যদি সহজভাবে ট্রান্সলেট করি, দায়িত্ব কাঁধে নেয়া, ইমামত মানে হচ্ছে রানিং ফরওয়ার্ড, পায়োনিয়ারিং রোল প্লে করা কোরআনের ব্যাপারে, দিনের ব্যাপারে। যদি এই পায়োনিয়ারিং রোল আমরা প্লে করতে না পারি, কিভাবে নবী এবং রসুলরা আমাদের জন্য সাক্ষী হবে? এটা চিন্তার বিষয়, এটা চিন্তার বিষয়। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। হে ইমানদাররা, ইমান আনো। তার মানে দেয়ার আর রুমস অফ ইমপ্রুভমেন্ট, রুমস অফ ইমপ্রুভমেন্ট হোয়াট উই ডু, রুমস অফ ইমপ্রুভমেন্ট হোয়াট উই হ্যাভ টু ডু। উই ক্যানট ইগনোর দ্যাট। লেট আস প্রে টু অলমাইটি, কোরআন বি আওয়ার গাইড, কোরআন। আগামীবার যদি কখনো আসি, আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে, এই একই প্রশ্ন করব যে গত এক বছরে অর্থসহ কয়জন কোরআন খতম করেছেন। আমি যেন সেদিন দেখতে পাই যারা আমার সামনে বসা থাকবে অর্ধেকেরও বেশি অর্থসহ কোরআন খতম করেছেন। প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের ঘরগুলো হওয়া উচিত কোরআনের ঘর, আমাদের অন্তরটা হওয়া উচিত কোরআনের অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন সত্যি বলেছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদের যুগুলার ভেইনের চেয়ে অনেক কাছে। কিন্তু হোয়ের ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উই ডোন্ট ফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিকজ উই ডোন্ট হ্যাভ রিলেশনশিপ উইথ কোরআন। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন ইয়াসারি নূরা ওয়া ফাওকি নূরা ওয়া তাহতি নূরা وأمامي نورا وخلفي نورا واجعلني نورا. السلام عليكم ورحمة الله وبركاته.